আজকের গল্প হাকিম ডুবানের কাহিনী। বহুদিন আগে পারস্যের রোম দেশে রাজত্ব করতেন এক সুলতান, নাম ইউনান। সুখ আর প্রাচুর্যের কোনো অভাব ছিল না তার। হঠাৎ তার সুখের জীবনে নেমে এলো অভিশাপ। সমস্ত শরীর জুড়ে ফুটে উঠল ভয়ঙ্কর কুষ্ঠ। শুরু হলো তার চিকিৎসা। রাজ্যের বড় বড় সব হাকিম এক বছর ধরে চেষ্টা করেও তার রোগ সারাতে পারল না। বেড়েই চলল তার রোগ। একদিন এক বৃদ্ধ হাকিম এলেন রাজসভায়। হাকিমের নাম ডুবান, মহাজ্ঞানী পণ্ডিত লোক, চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য। সুলতানের কাছে এসে কুর্নিশ করে বললেন, হে মহামান্য সুলতান, যদি অনুমতি দেন তো আমি আপনার এ রোগ সারিয়ে দিতে পারি। রোগ সারাবার সব আশা হারিয়ে ফেলেছিলেন সুলতান। কত হাকিম এলো গেল কিছুই হলো না, তবুও বললেন, আমি আপনাকে চিকিৎসার অনুমতি দিলাম, কিন্তু আপনি কি আমার এ রোগ সারাতে পারবেন? স্থির দৃঢ় স্বরে হাকিম জবাব দিলেন, আপনার কোনো চিন্তা নেই সুলতান, আমি কথা দিচ্ছি আগামী 3 মাসের মধ্যেই আপনার এ অসুখ আমি সারাবই। তবে আমি যা বলবো আপনাকে তা মানতে হবে। তাই হবে হাকিম ডুবান। সুলতানের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কুটিরে ফিরে গেলেন হাকিম। নিজের যত পুঁথি ছিল, চিকিৎসা শাস্ত্রের যা কিছু বই ছিল সব খুলে বসলেন। বাজার থেকে নিয়ে এলেন যত গাছগাছড়া আর চিকিৎসার সরঞ্জাম। শুরু হলো তার ঔষধ তৈরি। 3 দিন পর রাজসভায় এসে দাঁড়ালেন হাকিম ডুবান। হাতে গাছগাছড়া পোড়া ফাঁপা বাঁশের লাঠি আর একটা বল। ডুবানের দিকে তাকিয়ে সুলতান বললেন, তোমার হাতে এসব কি? তোমার ওষুধ কোথায়? ডুবান মাথা নেড়ে বললেন, জাহাঁপনা, এসব যা দেখছেন এই আপনার ওষুধ। এই লাঠি নিয়ে আপনি ঘোড়ায় চড়ে বল মারতে থাকবেন। যতক্ষণ না আপনার সারা শরীর বেয়ে ঘাম ঝরে পড়ছে ততক্ষণ পর্যন্ত খেলে যাবেন। তারপর ভালো করে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। সঙ্গী সাথীদের নিয়ে তখনই বেরিয়ে পড়লেন সুলতান। কিছুক্ষণ খেলতেই সারা শরীর বেয়ে ঘাম ঝরতে আরম্ভ করল। খেলা থামিয়ে প্রাসাদে ফিরে গেলেন সুলতান। স্নান খাওয়া সেরে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙতেই মনে হলো তার শরীরের অর্ধেক রোগ যেন সেরে গিয়েছে, কত আরাম লাগছে। তখনই হাকিম ডুবানকে ডেকে পাঠিয়ে বহুমূল্য উপহার দিলেন সুলতান। চলতে লাগলো সুলতানের চিকিৎসা। এক একবার এক এক রকম চিকিৎসা, ক্রমশই রোগের সব চিহ্ন মিলিয়ে যেতে থাকে। 3 মাসের আগেই একেবারে সুস্থ হয়ে উঠলেন সুলতান। সমস্ত রাজ্য জুড়ে আনন্দ উৎসব শুরু হলো। সুলতান হাকিমকে ডেকে বললেন, আপনি আমার যে উপকার করেছেন পৃথিবীর কোনো কিছু দিয়েই তার ঋণ শোধ করা যায় না। তবু আমি আপনাকে এক থলে মোহর আর রত্নহার দিলাম। আজ থেকে আমার সিংহাসনের পাশেই হবে আপনার আসন, আর এখন থেকে আপনিই হবেন এ রাজ্যের প্রধান চিকিৎসক। হাকিম ডুবানের এই সৌভাগ্য কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না রাজ্যের উজির। হিংসায় তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। তার সহযোগী ছিল আরও কয়েকজন, যারা প্রতি মুহূর্তে এই ঈর্ষার আগুনে ইন্ধন যোগান দিতে শুরু করল। কিন্তু যে স্বয়ং সুলতানের অনুগ্রহভাজন তার ক্ষতি করা সহজ কথা নয়। শুরু হলো ষড়যন্ত্রের জাল। একদিন মন্ত্রণাকক্ষে একা বসেছিলেন সুলতান। উজির কুর্নিশ করে বললেন, সুলতান, বেশ কিছুদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি, যদি অভয় দেন। সুলতান হাসি মুখে বললেন, তুমি কি বলতে চাও নিঃসংকোচে বলতে পারো। হুজুর, শাস্ত্রে বলে, অচেনা অজানা মানুষকে কখনো সহজে বিশ্বাস করবেন না। যে বিশ্বাস করে সে শুধু নিজের নয়, আত্মীয় বন্ধু সকলেরই সর্বনাশ ডেকে আনে।
সুলতানের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। তোমার কথার অর্থ বুঝতে পারলাম না উজির। আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন হুজুর। আপনি যাকে প্রতিদিন পুরস্কার দিচ্ছেন, উচ্চ পদ দিয়েছেন, সে কি সত্যিই আপনার অনুগ্রহের যোগ্য? তুমি কার কথা বলছো উজির? সুলতান, আমি হাকিম ডুবানের কথা বলছি। মুহূর্তের আগে ফেটে উঠলেন সুলতান। তুমি কার সম্বন্ধে কি কথা বলছো? নিজে জানো সে কথা? যে আমার দুরারোগ্য কুষ্ঠরোগ সারিয়ে নতুন জীবন দিল। পৃথিবীর কোনো পুরস্কার দিয়েই আমি তার ঋণ শোধ করতে পারবো না। তুমি নিতান্ত ঈর্ষাবশে তার সম্বন্ধে মিথ্যা অভিযোগ করছো। ভবিষ্যতে যদি আর কোনো দিন হাকিম ডুবানের সম্বন্ধে কোনো অভিযোগ করো, তাহলে আমি তোমায় চরম শাস্তি দেব। হাত জোর করে উজির বললেন, সুলতান, আমাকে ভুল বুঝবেন না, হাকিম ডুবানের প্রতি আমার কোনো ঈর্ষা নেই। আমি এ রাজ্যের উজির, আপনার মঙ্গলাকাঙ্ক্ষী, তাই জন্যই আপনাকে সাবধান করতে চাই। হেসে ফেললেন সুলতান ইউনান। উজির, তোমার কথা শুনে আমার সেই সুখ পাখির গল্প মনে পড়ে যাচ্ছে। কি সেই গল্প সুলতান? অনুগ্রহ করে যদি শোনান তাহলে আমি আমার ভুল শোধরাতে পারবো।